রাজহুয়া সভালৈ যাবলৈ আৰক্ষী অধীক্ষকসকল আৰক্ষীৰ লোকসকলে বাদ দিব লাগিব। এই যে বিহু হওয়ার লগে বা বিহুর মঞ্চ এখনত বা বহাগ বিদায়ের মঞ্চ এখনত উঠি গৈ গীত পরিবেশন করিলে বা মাইকত দুটা কথা কলে সেই প্রবণতা এটা বাদ দিব লাগিব আরক্ষীয়ে। অসম আরক্ষীক বিশেষ কিছু নির্দেশনা আহ্বান দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা যে এই মেলে মিটিংয়ে যাওয়াটো বাদ দিব লাগিব আরক্ষীয়ে। কেবল এয়াই নহয়, মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা যে এতিয়া গান বাজনা বাদ দিব লাগিব, মঞ্চত উঠা প্রবণতা বাদ দিব লাগিব। আরক্ষীর একটা টাফ ইমেজ থাকে। আরক্ষীর এই টাফ ছবিখন আসলতে আরক্ষীর এই চাকরিটোর একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই ইমেজৰ সৈতে আসলতে কোনো ধরনের কম্প্রোমাইজ নহব। মুখ্যমন্ত্রী বঙ্গাইগাঁওত আরক্ষী অধীক্ষকসকলৰ যে সম্মিলনত ভাগ ললে তাত আরক্ষী অধীক্ষকসকলক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীয়ে বহুকেইটা কথা কৈছে যে পূর্বতে এনেকুৱা বহু আরক্ষীক দেখাও গৈছিল অবশ্যে যে বিহু মঞ্চত বা আন কোনো সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চত গীত পরিবেশন করেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর আহ্বান যে এটি আর এনেকুৱা করব নোৱাৰিব। মুখ্যমন্ত্রীয়ে স্পষ্ট করেছে আরক্ষীয়ে টিভির সন্মুখত সাংবাদিকে সোধার লগে বাইট দিব তেনেকৈ নোৱাৰিব। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, খুব কেতিয়া বাহে কিবা যদি বিরাট ডাঙর ঘটনা ঘটে তেতিয়াহে আরক্ষীয়ে আসলতে মন্তব্য টিভির সাংবাদিকর আগত দিব পারিব। স্পষ্ট করেছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা। এতিয়া জার্নালিস্ট সকলে সম্মুখত মাইক ধরিলে ইউ স্টার্টেড গিভিং বাইটস, দিস শুড বি রিয়ারেস্ট অফ দ্য রিয়ার কেস, অনলি ইন এ সেনসেশনাল সেনসেশনাল মার্ডার কেস আপনারলকে প্লিজ ডু নট গো টু দ্য পাবলিক মিটিং। লগতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এইখিনি কথাও স্পষ্ট কৰি দিছে যে নিজৰ ইমেজ নহয়, অসমৰ ইমেজহে বনাওক। নিজৰ ইমেজ বনাবলৈ নিজৰ ফেচবুক হেণ্ডেল আছে বা টুইটাৰ হেণ্ডেল আছে, তাত নিজৰ কিবা কৰিবলগীয়া আছে, তাত কোনো আপত্তি নাই। কিন্তু এই টিভিৰ অনুষ্ঠানলৈ যোৱা বা কিবা তেনেকুৱা বিশেষ কামত ভাগ লোৱাৰ পূৰ্বে ডিজিপিৰ পাৰ্মিশ্যন আৰক্ষীয়ে ল'ব লাগিব। মুখ্যমন্ত্রীগৰাকীয়ে লগতে এইখিনি কথাও স্পষ্ট কৰি দিছে যে কোনোবা এগৰাকী এছ পিয়ে যদি অধিক ফোকাস পাই থাকে তেনেহলে বাকী সকল এছ পি কিন্তু ডিমরেলাইজ হয়। এই কথার ইঙ্গিত দি মুখ্যমন্ত্রীগৰাকীয়ে স্পষ্ট কৰিছে যে এছ পি সকলে বেছি ফোকাস নিজৰ ওপৰত ৰাখিব নোৱাৰিব। কিন্তু মুখ্যমন্ত্রীয়ে স্পষ্ট কৰি দিছে যে আৰক্ষী আচলতে পলিটিচিয়ান নহয়। আৰক্ষীক কৈছে মুখ্যমন্ত্রী, আৰক্ষী এছ পি সকলক কৈছে যে আমাৰতো আৰু ইলেকশ্যন খেলিবলগীয়া নাই, পলিটিচিয়ানৰ বাবে কিছু কাম আছে, পলিটিচিয়ানক সেয়া কৰিবলৈ দিয়ক, পলিটিচিয়ানৰ কাম আৰক্ষীয়ে কৰিব নালাগে। মুখ্যমন্ত্ৰীয়ে আৰক্ষীৰ প্ৰতি স্পষ্ট বাৰ্তা, অধীক্ষকৰ প্ৰতি স্পষ্ট বাৰ্তা। এতিয়া দেখা যাব যে মুখ্যমন্ত্ৰীৰ এই বাৰ্তা আচলতে আৰক্ষী অধীক্ষকসকলে কি ধৰণে বৰ্তাই চলে।